আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক আজ আমরা মাসবুকের বিধিবিধান প্রসঙ্গে জানবো ইন্স আল্লাহ তালা মাসবুক বলা হয় ওই ব্যক্তিকে যিনি জামাতের মাঝামাঝি পর্যায়ে সে সামিল হয়েছেন সংযুক্ত হয়েছেন ইমামের এক রাকাত দুই রাকাত কিংবা তিন রাকাত সালাদ সম্পন্ন করার পর যে ব্যক্তি যোগদান করেছেন তিনি ইমামের সালাম ফেরানোর পর তার ছুটে যাওয়া রাকাতগুলো কীভাবে আদায় করবেন তার বিস্তারিত বিবরণ আজ আমরা জানার চেষ্টা করব এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আছে প্রথম জিজ্ঞাসা হলো যে মাসফুক ব্যক্তি তার ছুটে যাওয়া রাকাতগুলো যখন একাকে আদায় করবেন ইমাম সালাম ফেরানোর পর সেই রাকাতগুলোতে সুরেফ আতেহাতু তিনি পড়বেনি সুরাফ পাশাপাশি অন্য সুরা তাকে মিলাতে হবে কি হবে না আরেকটি জিজ্ঞাসা বিষয় হল বৈঠক তিনি কোন হিসাবে কাউন্ট করবেন এবং সিরিয়াল কীভাবে মেনটেন করবেন বৈঠকের আরেকটি জিজ্ঞাসা বিষয় হল যে ইমামের সঙ্গে আখেরি বৈঠকে তিনি শুধুমাত্র আত্মাহাতু পাঠ করে বসে থাকবেন চুপচাপ নাকি আত্মাহাতুর পাশাপাশি দুরুদ এবং দয়া মাসুরাও তাকে পাঠ করতে হবে এরকম আরও খুঁটিনাটি কয়েকটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আছে মাসবুক ব্যক্তির ছুটে যাওয়া রাকাতগুলোতে সুরা ফাতে পাশাপাশি অন্য সুরা মেলাতে হবে কি হবে না এ বিষয়টি আসলে নির্ভর করে গুরুত্বপূর্ণ একটি মূলনীতির উপরে আর সেই মূলনীতিটা হলো যে মাসবুক ব্যক্তির ছুটে যাওয়া রাকাতগুলোকে তিনি যখন একাকে আদায় করবেন ইমাম সালাম ফেরানোর পর সেই রাকাতগুলোকে তার সলাতের তার নামাজের প্রথম অংশ ধরা হবে নাকি শেষের অংশ ধরা হবে এ বিষয়ে ইমাম আবু হানিফ রহমা উল্লাহ ইমাম মালিক রহমা উল্লাহ এবং জমোহর মোতাহরিন বা পরবর্তীকার বেশিরভাগ ইমাম এবং স্কলারদের অভিমত হল মাসবুক ব্যক্তির ছুটে যাওয়া রাকাতগুলোকে তিনি যখন আদায় করবেন একাকি সেগুলোকে তার নামাজের প্রথম অংশ ধরা হবে যেহেতু নামাজের প্রথম অংশ ধরা হবে অতএব ইমাম সালাম ফেরানোর পর তিনি যখন দাঁড়িয়ে তার ছুটে যাওয়া রাকাতগুলো পড়বেন তখন তিনি শুরুতেই সানা পড়বেন যেহেতু প্রথম অংশের রাকাতগুলোতে সানা পড়ে শুরু করতে হয় অতেব সানা পড়বেন সোহানাকাল আলহমা পড়বেন আর আওয়াজ পড়বেন এরপরে তিনি যথারীতি সুরাফাতে পড়বেন এবং সুরফাতে সাথে অন্য সুরা তাকে মিলাতে হবে কারণ প্রথম দিককার রাকাতগুলোতে সুরাফ আতে সাথে সুরা মিলাতে হয় আর ইমাম শাহির রহমাউল্লাহ এবং ইমাম আহমদাহ হাম্বুর রহমাল্লাহর এক বর্ণনা অনুযায়ী মাসবুকের ছুটে যাওয়া রাকাতগুলোকে তিনি যখন আদায় করবেন এটাকে তার নামাদের শেষ অংশ ধরা হবে যেহেতু শেষ অংশ ধরা হচ্ছে সেহেতু ইমাম সালাম ফেরানোর পর তিনি যখন দাঁড়িয়ে এই নামাজগুলো আদায় করবেন তখন তাকে সানা পড়তে হবে না আউজল্লা পাঠ করতে হবে না সুরা সুরেফাতে সাথে অন্য সুরা মেলাতে হবে না কারণ শেষের রাকাতগুলোতে এগুলো করতে হয় না এই মতটিকে সৌদি আরবের সম্প্রতিকালের ওলামা ইকরামের মধ্যে থেকে বিনবাজ ইমন ও সাইমিন এবং বর্তমানে সৌদি ওলামা ইকরামের বড় একটা অংশ বা বেশিরভাগই বলতে গেলে এই মতটিকে তারা সমর্থন করেন দৈলের দিক যদি আমরা বিবেচনা করি তাহলে দেখি যে মূলত নবী করিম সাল্লা সাল্লামের ঐতিহাসিক একটি হাদিস যে ফামা আদরাক্তুম ফসল্লু আমা ফা তাকুম ফা আতিম্মু ও ফাকুদু এরকম একটি বর্ণা বোখারা মুসলিম বর্ণিত হয়েছে এই হাদিসের ভাষ্যের সূক্ষ্ম একটা ব্যাখ্যার উপর নির্ভর করে মূলত ইমামগণ একাধিক মত তারা অবলম্বন করেছেন এখানে প্রথম মতটি তুলনামূলকভাবে আমার কাছে নিরাপদ মনে হয় কারণ সুরেফ আতেহার সাথে অন্য সুরা যদি মেলানো হয় তাহলে দ্বিতীয় মতের ওলামা মতেও সালাত আদায় হয়ে যাবে অতএব সুরেফ আতেহার পাশাপাশি আমরা যদি ছুটে যাওয়া রাখাতগুলোতে অন্য সুরা মেলাই তাহলে সেটাকে তুলনামূলকভাবে নিরাপদ মনে করি আর তাছাড়া ইমামের সঙ্গে আসলেই শুরুর দিকে যে রাখাতগুলো ছুটে গিয়েছিল সেগুলোই তিনি আদায় করেছেন মাসুক ব্যক্তি অতএব ছুটে যাওয়া রাখাতগুলো যখন মাসফুক একাকে আদায় করবেন সেখানে সুরেফ আতেহার সাথে অন্য সুরা মেলানোর মতটাই অধিকতর আমার কাছে শক্তিশালী এবং যুক্তি সমৃদ্ধ মনে হয় তাহলে এই বিষয়টি আশা করি আমাদের কাছে পরিষ্কার হয়েছে এবার আসা যাক বৈঠকের বিষয় বৈঠকের বিষয়ে কথা হলো যে প্রতি দু রাকাত পরপর বৈঠক করতে হবে একজন মুসল্লিকে সেই হিসেবে ইমামের সাথে যদি কেউ কোন সালাতের শেষের রাকাতে এসে সংযুক্ত হন এবং শেষের রাকাতে পুরোপুরি পান ইমামের সঙ্গে তাহলে ইমামের সঙ্গে তাকে ওই রাকাতে বৈঠক করতে হচ্ছে ইমাম অনুকরণে তারপরে যখন তিনি একাকী তার ছুটে যাওয়া একগুলো আদায় করবেন সেগুলোতেও তাকে প্রথম রাখাতে বৈঠক করতে হবে তাহলে পরপর দুইটা বৈঠক হয়ে যাচ্ছে একটি ইমামের সাথে বৈঠক আরেকটা হল তার পরের একাতে বৈঠক দ্বিতীয় যে বৈঠকটা হলো তিনি একাকি নামাজ আদায় করতে যে বৈঠক করেছেন এই বৈঠকটা হলো তার দ্বিতীয় রাকাতের বৈঠক আর প্রথম বৈঠকটা হলো শুধুমাত্র ইমামের অনুকরণে বৈঠক পরপর দুইটা বৈঠক হয়ে যাচ্ছে কোনো সমস্যা তাতে নেই আর যদি কেউ ইমামের সাথে দুই রাকাত পেয়েছেন তাহলে ইমামের সাথে দ্বিতীয় রাকাতে বসেছেন আর বাকি দুই তিনি এখন আদায় করবেন তাহলে বাকি দুই তিনি স্বাভাবিক আদায় করবেন এবং তাঁর সিরিয়াল অনুযায়ী যেহেতু ইমামের সঙ্গে দুই একাত সম্পন্ন হয়েছে দ্বিতীয় রাকাতে বৈঠক হয়েছে এবং তার শেষের বৈঠকটা তিনি করবেন মাঝখানে আর কোনো বৈঠক করতে হবে না আর ইমাম সাহেবের সঙ্গে আখরি বৈঠকে মোক্তাদিকে কতটুকু পাঠ করতে হবে শুধু আত্মাহাতু নাকি দূরুদ্দয় মাসুরা সহ এক্ষেত্রে যথেষ্ট প্রশস্ততা রয়েছে কেউ চাইলে আত্মাহাতু পড়ে আত্মাহাতুর শেষ অংশগুলোকে বারবার পড়তে পারেন অথবা চুপ করে বসে থাকতে পারেন আর কেউ চাইলে আত্মাহাতুর পর মাসুরাও পড়তে পারেন এক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে ইমামের সঙ্গে বৈঠক করে আত্মাহাত ইত্যাদি পাঠ করার পর ভুলে যদি কেউ সালাম ফিরিয়ে ফেলেন এরপর তার মনে হলো যে তার কয়েকটা রাকাত ছুটে গিয়েছিল তো সে রাকাতগুলো যখন তিনি আদায় করবেন সেক্ষেত্রে তাকে সিদ্দা হবে শেষে যেহেতু ইমামের সাথে সালাম ফিরায় ফেলাটা তার ভুল ছিল আরেকটি মাসাল এই প্রসঙ্গে মাসবুকের ছুটে যাওয়া সালাত যদি দিনের সালাত হয় যেমন জোহর বা আসর হয় তাহলে সেক্ষেত্রে তিনি ছুটে যাওয়া রাকাতগুলো একাকে যখন আদায় করবেন তখন নীরবে কেরাত পাঠ করবেন আর এশা বা ফজরের নামাজের ক্ষেত্রে যদি কেউ মাসফুক হন তাহলে সেক্ষেত্রে ছুটে যাওয়া রাকাতগুলো তিনি চাইলে সরবে পাঠ করতে পারেন চাইলে তিনি নীরবেও পাঠ করতে পারেন বিনবাজুর রহমান্লাহ সরবে পাঠ করার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন সব ক্ষেত্রে আমাদেরকে বিশুদ্ধ উপায়ে সালাত আদায় করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত